দেখুন, রেস্তোরাঁ চলন্ত মেঝেতে আটকে প্রাণ গেল শিশু। ওয়াশিংটন। রেস্তোরাঁর চলন্ত মেঝের সাথে যুক্ত টেবিল ও দেয়ালের মাঝখানে শিশুটির মাথা আটকে গেলে সে মারাত্মকভাবে আহত হয় এবং পরে হাসপাতালে মারা যায়। সে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে শুক্রবার। ঘটনার পর থেকে দ্য সান ডায়াল রেস্তোরাঁটি পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখা হয়েছে। শিশুটি অন্য সব শিশুদের মতোই চলাফেরা করছিল, হঠাৎ করে সে নিজেকে আবিষ্কার করে ঘূর্ণমান মেঝে এবং দেয়ালের মাঝে আটকে পড়া অবস্থায়। শনিবার সাংবাদিকদের এমনটাই জানান পুলিশ কর্মকর্তা ওয়ারেন পিকার্ড। আটলান্টা পুলিশের এক বিবৃতিতে বলা হয়, শিশুটি আটকে পড়ার পর ওই রেস্তোরাঁর চলন্ত মেঝেটি স্বয়ংক্রিয়ভাবে থেমে যায়। সেখানকার কর্মীরা শিশুটিকে সারিয়ে আনতে সক্ষম হলেও তার মাথা ও মস্তিষ্কে মারাত্মক চোট লাগে। ওই রেস্তোরাঁটি ওয়াশিংটন হোটেলের ওপরে অবস্থিত। সেখান থেকে শহরের 360 ডিগ্রি দৃশ্য দেখা যায় বলে আটলান্টার অন্যতম আকর্ষণীয় এক এলাকা সেটি। সূত্র বিবিসি বাংলা। আমার এই চ্যানেল হতে আপনারা যদি লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।